খুব সুন্দর একটি কবিতা পাঠ করছি, আমার দোসর। লিখেছেন আবিরা ঘোষ, পাঠে আমি মিষ্টি। তখন কতই বা বয়স, এই 18 কি 19, তোমার তখন থার্ড ইয়ার, ফার্স্ট ইয়ার তখন আমার। লাইব্রেরিতে রোজ দেখতাম তোমায়, আজ সত্যি বলবো আমি যেতাম ওখানে তোমাকে একটু দেখার আশায়, একবার আর চোখে তাকিয়ে মন দিতে নিজের পড়ায়। তবুও কেন জানি মনে হতো তুমি থাকো আমার আশার অপেক্ষায়। সেবার ফেস্টে দুজন গিয়েছিলাম ডুয়েট, সেদিন দুজনে দুলেছি নুবনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা, সেই স্মৃতিটুকু কভু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে, ভুলো না ভুলো না ভুলো না ভুলো না। সেদিন দুজনে দুলেছি নুবনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা। গান গাওয়ার সময় তোমার চোখে চোখ পড়লেই পরে হেসে বলতে, একটা গবেট, তুমি ছিলে সারা কলেজের হু মশাই, যাকে বলে হার্টথ্রব। কি করে ভাবো তুমি আমার সব, তোমার কলেজের শেষ দিনে কলেজ গেটের সামনে দাঁড়িয়ে গুনছিলে আমার আশার প্রহর। তারপর গিয়েছিলাম গঙ্গার ধার, সেদিন কানে কানে বলেছিলে হবে নাকি আমার দোসর, নমস্কার।